ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्तां शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदा लीनो रामकृष्ण सभागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी पुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ति वै ए च पार्षदा रामकृष्ण गतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। সাধারণত আমাদের ক্লাসগুলো সময় মতোই হয়, এখানে সাতরাগাছি ব্রিজ ভেঙে যাওয়ায় ভীষণ রকমের ট্রাফিক জ্যাম, আর আমাদের মিনিস্টারের মেয়ের বিয়ে হয়েছে তাতে ট্রাফিক জ্যামটা আরও বেশি, যত না সাতরাগাছির জন্য তত বেশি ব্রিজের জন্য, এই বিয়ের জন্য। বিয়েতে তো ভোজ খাওয়া গেল না, কিন্তু মানে কষ্টটা পাওয়া গেল, মানে এতে সবার পেট খারাপ হবে যারা যারা ভোজ খেয়েছে, আমাদের ভীষণ কষ্ট হয়েছে এই আসতে আসতে। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম আমরা এখন পড়ছি একেবারে শেষ অংশে, উপদেশ অংশে। উপদেশের ছিল নাম মাহাত্ম্য, ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। সেই নাম মাহাত্ম্যের শেষটা কথা ছিল নাম করো নাম করো, নামই ভগবান, নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁধায় ঘুরে মরবে। নাম করার কথা এতবার জোর দেওয়া হচ্ছে কারণ নাম আর নামই হচ্ছেন অভেদ। আপনি যখন পাড়ার খেঁদাকে ডাকেন বা মোচাকে ডাকেন বা পচাকে ডাকেন, তখন সঙ্গে সঙ্গে আপনি একই সঙ্গে সেই খেঁদা মোচা পচার চেহারাটা মনে করার চেষ্টা করেন। ঠিক সেই রকম যখন আমরা ভগবানকে ভগবানের নাম করি, তখন আমরা ভগবানের রূপকেও চিন্তা করি। আমাদের শাস্ত্রে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলে যে মন্ত্রের অর্থ চিন্তা করতে হয়, জপ করবার সময় মন্ত্রের যে অর্থ সেটা চিন্তা করে করলে, এবং মন্ত্রের অর্থ যে মুহূর্তে চিন্তা করা যাবে সঙ্গে সঙ্গে নামীর চেহারাটা খুব সহজে মনে পড়ে। নামীর যে একটা কমপ্লেক্স চেহারা আছে সেটা খুব সহজে বোঝা যায়, কারণ মন্ত্র তো সূত্র, চাবিকাঠি। সেই চাবিকাঠিটা যে মুহূর্তে খোলে, তখন যখন আমরা প্রথম দরজাটা দেখি, তখন ওই দরজাটা খুলি, তখন সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে মানুষটিকে দেখতে পাই না। ওই অর্থটা হচ্ছে বাঁদিকে কোথায় সুইচটা আছে সেটা টিপে দিলে সঙ্গে সঙ্গে যেমন ভেতরের বস্তু সব দৃশ্যমান হয়, ঠিক সেরকম আমার অন্তরের ভেতরে নিহিত ভগবান প্রতিভাত হন। আমরা বলছি, মহারাজ বলছে নাম করো নাম শোনো, নামই ভগবান, দুটি জিনিস। নাম করার কথা বলছেন, নাম শোনার কথা। এই নাম শোনা মানে আপনার কানে কানে কেউ ইষ্টমন্ত্র বলে দিয়ে যাবে তা নয়, ইষ্টের যে বন্দনা গীতি সেটি শোনার কথা বলতেন। আমাদের কাশীশ্বরানন্দজি খুব জোর দিতেন এই খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিতময়, এই যে গান আছে এই গান গাওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই গান শেষ হয়ে যাবে, তারপরে যেন এতটুকু আমরা সময় ব্যয় না করে জপ করতে বসে যাই। আমরা যখন প্রথম সাধু হতে আসি এটা আমাদের নিয়ম ছিল যে এই খণ্ডন ভব বন্ধন গাওয়া, রোজ গাওয়া হয়ে যাওয়ার পরে 15 মিনিটের মধ্যে আমরা
ম্যারাথন দৌড় দিতাম, সবকটা মন্দির প্রণাম করে এসে ঘরের ভেতরে সব ব্যবস্থা করে যেতাম, মশারি খাটিয়ে, বিছানার উপরে মাদুর পেতে, তাতে তার উপর আসন পেতে, জপের মালা, গঙ্গা জলের শিশি, এমনকি গঙ্গা ধূপটা আর দেশলাই কাঠিটাও ঢেকে দিয়ে যেতাম, যাতে এসে শুধু জ্বালিয়ে ঠাকুরকে দূর থেকে দেখিয়েই একবার আমরা বসে পড়তে পারি। উনি বলতেন ওই আবেশটা থাকতে থাকতে সেই আবেশটাকে ধরে রাখতে হয়। যেমন আমরা গতবারে জি প্লট যাচ্ছিলাম, তখন ভাটা সবে শুরু হয়েছে, ভাটা সমুদ্রের দিকে চলে যাচ্ছে, আমরা সেই ভাটাতে ভাসতে ভাসতে যে রাস্তা 5 ঘন্টায় যাওয়ার কথা সে রাস্তা 4.25 ঘন্টায় পৌঁছে গেলাম। ওই আবেশটার সুযোগ নিতে হয়, ওই যে ঈশ্বরীয় ভগবান যে ঈশ্বরীয় আবেশটি তৈরি করেছেন সেই ঈশ্বরীয় আবেশটিকে ধরে নিতে রাখবার চেষ্টা করতে হয়। তাই বলছে নাম করো, নাম শোনো, নামই ভগবান, নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁধায় ঘুরে মরবে। এই দীক্ষা নিয়ে, দীক্ষা সাধন সাধকোচিত জীবনযাপন যদি না করা যায় তাহলে গোলক ধাঁধায় ঘুরতে হবে। আমি আপনাদের বলেছিলাম ভুলভুলাইয়ার কথা, বড়াই মাম্বাড়া লখনৌতে আছে, ওখানে গাইড আমাদের বললেন আপনাদের কাছে কি কম্পাস আছে? এখন তো আমাকে দেখলে বোঝা যায় না আমি কখনো পাহাড়ে চড়তুম, তা আমরা তখন তো পাহাড়ে চড়তুম, তা সেই আমাদের কাছে সবসময় একটা ছোট্ট কম্পাস ছিল। উনি দেখিয়ে দিলেন 90 ডিগ্রিকে ধরে এগিয়ে যাবেন, যত 90 ডিগ্রি ধরে এগিয়ে যাবেন দেখবেন আপনি ঠিক রাস্তা পাবেন। উনি বলছেন আদতে এই যে এই মসজিদ এটা হচ্ছে ইবাদতখানা, ভগবানের কাছে প্রার্থনা করার জায়গা। ভগবানের কাছে প্রার্থনা করতে হলে সোজা পথে প্রার্থনা করতে হয়, এবং এই সোজা পথে প্রার্থনা যে করে সেটা হচ্ছে 90 ডিগ্রি ধরে প্রার্থনা করা। এটা যত ঠিক ঠিক থাকবে তত আমরা ঈশ্বরের পথে যেতে পারবো। যতই মনে করছি ভগবানকে ফাঁকি দিচ্ছি, ফাঁকি দেওয়ার চেষ্টা করছি, ততই আমরা ফাঁকে পড়ে যাব। উনি আমাদের করে দেখালেন, আপনি একটুখানি বাঁদিকে ঘুরে দেখুন, রাস্তা দেখাচ্ছে সোজা 90 ডিগ্রি, এর বাইরে একটুখানি ঘুরিয়ে আপনি যাওয়ার চেষ্টা করুন। ব্লাইন্ড লেনে গিয়ে পড়ে গেলাম। এটা হচ্ছে কথা, ওখানে অনেক কিছু করা হয়েছে কিন্তু এর মূল কথাটা হচ্ছে ইবাদতখানা, ভগবানের কাছে প্রার্থনা করতে আসবার জায়গা। যারা শত্রু আসবে তারা কখনো সোজাভাবে চিন্তা করতে পারে না, তাই তারা বারবারই মাকে এই ভুলভুলাইয়া, ভুলভুলাইয়া মানে হচ্ছে গোলক ধাঁধা, তারা সেই গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়। তাই বলছে নাম না করে যা কিছু করবে তাতেই গোলমাল আছে। আজকে আমরা শুরু করছি আরেকটি অধ্যায়, সাধন ভজন। মহারাজ বলছেন খুব নিষ্ঠা করে সাধন ভজন করো, একদিনও বাদ দিবি নে, ভালো লাগুক আর নাই লাগুক নিয়মিত সময় আসন করে বসবি। এই নিষ্ঠার সহিত অন্তত 3 বৎসর যদি করতে পারিস তাহলে দেখবি ভগবানের উপর একটা প্রীতি আসবে, তখন আপনা থেকেই ভগবানকে ডাকতে ইচ্ছা যাবে, চেষ্টা করে মনকে অন্যদিকে নিয়ে যেতে পারবি নি। মনের অবস্থা এইরূপ যখন হবে তখন ধ্যান জপ করে বেশ আনন্দ পাবি। এই যে প্রথম দিকে নিষ্ঠা করে সাধন ভজন করার মূল কথা হচ্ছে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নেওয়া। আমাদের সবার প্রথম দিকেই সম্পর্ক তৈরি হয় না, আমাদের দেখতে তো খেঁদা পচা, ঈশ্বর তো একেবারে সেই জগতের বন্দনীয় জিনিস, তিনি তো তার স্ট্যান্ডার্ডের লোক খুঁজবেন, আমরা তো তার চেয়ে অনেক বেশি বিলো স্ট্যান্ডার্ড লোক, তাই আমাদের সঙ্গে প্রথম প্রথম তার ভাব হবে না। তাই রোজ গিয়ে তাকে একটু, ঠাকুর বলেছেন ভারী সুন্দর একটি শব্দ ব্যবহার করেছেন, মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা। এই ভগবানের কাছে রোজ ঘ্যান ঘ্যান করা, এই ঘ্যান ঘ্যান করতে 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 ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে যাওয়া, তাকে না দেখতে পেলে আমাদের সমস্যা হয়। আমরা ট্রেনিং সেন্টারে দেখতাম, এটা খুব বিরটভাবে দেখা বোঝা যেত, আমরা ট্রেনিং সেন্টারে আমরা যে 44 জন এসেছিলাম বিভিন্ন সেন্টার থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছিলাম, দেশ বিদেশ সব জায়গা থেকে, আর্জেন্টিনা, ইংল্যান্ড, আবার বাংলাদেশ তো আছেই। আমাদের বাংলাদেশের একজন ব্রহ্মচারী মহারাজ ছিলেন, এখনও আছেন, উত্তম মহারাজ, তিনি সবাইকে খুব ভালোবাসতেন, ওদেশ থেকে এসেছিলেন, এত সাধু ব্রহ্মচারী দেখার তো সুযোগ হয়নি, সিলেটের ছোট্ট সেন্টারটা দেখেছে, বড়জোর আসার পথে ঢাকাটা দেখেছে, কিন্তু বেলুড় মঠের এই বিরাট পরিধি, বিরাট ব্যাপ্তি, সকলের সঙ্গে তার ভাব হয়ে যেত, আর তিনি একবারে সেই কাঠ বাঙাল ভাষায় কথা বলতেন, আমরাও সেটা শোনার চেষ্টা করতাম, ওই কারণে আমরাও তার সাথে কথা বলার চেষ্টা করতাম আদতে, কিন্তু ওটা নকল করারই চেষ্টা, কিন্তু মহারাজের সঙ্গে এই করতে গিয়ে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেল। আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি ট্রেনিং সেন্টারে,
আমি রাত্রিরে খেতে যেতে পারিনি, আমার রুমমেট বললেন হ্যাঁ আপনাকে আপনার জন্য খাবার নিয়ে আসবো। যথারীতি তিনি ফেরার পথে ভুলে গেছেন, আর তারপরে যখন তার মনে পথে পড়েছে, যখন তিনি আধ রাস্তায় পৌঁছেছেন, দেখছেন উত্তম মহারাজ আমার জন্য খাবার বয়ে আনছে। ওদের মা জানলেন কি করে, দেখলুম অমরনাথ মহারাজ আসছেন নাই, আর আপনারও দেখলাম উৎসব আসা নেই খাবার নিয়ে যাওয়ার, তাই ভাবলাম আমি নিয়ে যাই। উনি খাবার নিয়ে এলেন, শুধু তাই নয়, আমি যতক্ষণ বসে খাচ্ছিলাম ততক্ষণের মধ্যে মশারি টশারি টাঙিয়ে বিছানা টিছানা করে দেওয়া হলো। তার চেয়েও মজার কথা, উনিও মন্দির থেকে ডিউটি করে এসেছেন, আমি সকালবেলা জপ ধ্যান সেরে ঘরেতেই জামাকাপড় ছেড়ে জপ ধ্যান সেরে জ্বর হলে মন্দিরে যাওয়া বারণ, মানে কম একবারে যেখানে অনেক লোক আছে সেখানে যাওয়া বারণ, কারণ খুব তাড়াতাড়ি এটা স্প্রেড করে। তো এই ঘরেতেই জপ ধ্যান করে বাথরুমে গেছি ব্রাশ করতে, ফিরে এসে দেখছি যে সব বিছানা সব তোলা, মশারি তোলা সব তোলা। এই যে সম্পর্কগুলো তৈরি হয়, এই যে সঙ্গে সঙ্গে থাকতে থাকে, ঠিক এই মানবিক সম্পর্কগুলো ঈশ্বরের সঙ্গে করতে হয়। যখন আমরা ঈশ্বরের সঙ্গে এই সম্পর্ক করব, বলছেন না যে তিন বৎসর যদি করতে পারিস তখন দেখবি ভগবানের উপর একটা প্রীতি আসবে, একটা ভালোবাসার সম্পর্ক আসবে, তখন তাকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। দেখবেন আপনাদের বাড়িতে একটা অনিচ্ছা সত্ত্বেও একটা গোপাল বিগ্রহ এসেছে, আপনি কোনো রকমে ভক করে একটু মাথায় জল ঢেলে দেন, তাড়াতাড়ি করে গা মুছিয়ে কাপড় জামা পরিয়ে দেন, কিন্তু ঠিক দুর্গা পুজোর সময় যখন আপনাদের মনে হচ্ছে যে অনেকের জামা কাপড় কিনছেন, তখন ভাবছেন গোপালের জন্য একটা কিনলে হয়, ওই হয়তো সারা পুজোয় আমার 20টা হয়েছে গোপালের একখানা। কিন্তু যত দিন যেতে যাবে তখন দেখবেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এইরকম। প্যান্ট শার্ট পরা মায়েদের আমি দেখি সাগর সঙ্গমে ছোট্ট ঝুড়িতে করে গোপালকে নিয়ে গেছেন, পাতলা বালিশের মতো একটা জিনিস, তার মধ্যে গোপালকে বসিয়ে নিয়ে তার উপর একটা ওই ঢাকনা দিয়ে মুখটা সামনে খোলা নিয়ে আসছেন। বুঝতে তো পারছি না সঙ্গে কী কিনে নিয়ে আসছে, আমি পেটুক মানুষ, আমি ভাবছি ওদের মধ্যে কেক পেস্ট্রি আছে। তারপর এসে মহিলা আমার পাশে বসে এমনি এমনি করে দেখাচ্ছে, মানে কেমন ক্যামেরা যে দেখাচ্ছেন। তারপরে তিনি তার ঢাকনাটা যখন খুললেন দেখলাম আমাদের অপূর্ব বিগ্রহ বসে আছেন, তার মাথার সেই যখন ঢাকনাটা খুলে দিলেন সেই মুকুটের সেই পালকটা লাগানো হলো, কি সুন্দর, ভগবানের সঙ্গে কি একটা অপূর্ব সম্পর্ক। এই পুরো 45 মিনিট যাত্রাপথে আমি ভদ্রমহিলাকে আর তার গোপালের প্রতি তার ভালোবাসাটাকে দেখছিলাম। একদল রাজস্থানি মহিলা ঝড় জল বৃষ্টিতে আমরা সবাই আটকে গেছি, তারাও আটকে গেছেন, 2 ঘন্টা জেটি বন্ধ, যাতায়াত হচ্ছে না, সে একজন লল্লাজি গোপালকে ধরে আছেন আর বাকিরা ওই 2 ঘন্টা ধরে ঘুরে 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 নাচ করছেন। এটা এটা অষ্টধাতুর মূর্তি, কিন্তু তাকে তারা ভালোবাসেন, তাদের লল্লাজি, লল্লাজি যেন বোর না হয়, এতটুকু যেন তার বিরক্তি না লাগে, তাকে ঘিরে ঘিরে নাচছেন পুরুষ মহিলারা। সে একই সে তো কিরকম একটা সুর, জানি না কি বলছেন বুঝতেও পারছি না, কিন্তু ভাবটা শুধু ওখানে গিয়েই হলো না, আবার যখন ইয়েতে গিয়ে উঠলেন, জেটিতে উঠলেন, সেই কাপড় দিয়ে লাল্লাজিকে হাওয়া করছে, কারণ অনেক লোক আছে তো লাল্লাজি গরম লাগছে, ওইখানেও তারা গান গাইছেন, আর যারা ওইখানে একসঙ্গে বসতে পারছেন না তারা প্রবচন করছেন, এক মহিলা বলছেন এবং সবাই ঘিরে শুনছেন। প্রতি মুহূর্তটা কোথায় সেই রাজস্থানের ঝুনঝুনু থেকে এসছেন, ভোর 5টায় নেমেছেন হাওড়া স্টেশনে, তারপর সেখানে বাসে করে গঙ্গাসাগরে এসছেন, আবার এখন ভারত সেবাশ্রম সঙ্গে খেয়েই ইস্কনের উদ্দেশ্যে মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন, আনন্দে ভরপুর হয়ে গেছেন। কেন, তাদের সঙ্গে লল্লাজি আছেন, গিরিধর গোপাল আছেন। পরের দিন কি পোশাক পরানো হবে দেখছি, সেই সব সব সাজানো হচ্ছে যে বেরোনোর আগে এরমভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হবে। ভগবানের সঙ্গে এই রকম একটা সম্পর্ক তৈরি করার দরকার, তখন আপনা থেকেই ভগবানকে ডাকতে ইচ্ছা করবে, চেষ্টা করেও মনকে অন্যদিকে নিয়ে যেতে পারবেন। এটা দেখবেন সবারই হয়। সান্ত্বনা দাশগুপ্তের গল্প বলেছিলাম, উনি বলেছিলেন মতিশানন্দজিকে, এই এত বছর আগে দীক্ষা হয়ে গেছে কিন্তু কই কিছু তো হলো না। মহারাজ বললেন, বলো কি সান্ত্বনা মা, এই যে সকাল সন্ধে হলেই তাকে ডাকতে ইচ্ছা করে, এটা কি কিছুই নয়? দেখবেন এটা সত্যিই, আমরা অনেক সময় ভাবি এটা কিছু নয়, এটাই অনেকটা, এটা অনেকখানি, আমরা বুঝতে পারি না, কিন্তু এই যে ভগবানের সঙ্গে একটা প্রীতির সম্পর্ক তৈরি হয়েছে, তাকে ছেড়ে আমরা অন্য কোনো কিছু ভাবতে পারছি না। বলছেন মনের যখন এই অবস্থা হবে তখন ধ্যান জপ করে বেশি আনন্দ পাবি। যখন ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক তৈরি হয়
তখন তার জন্যই ধ্যান জপ করলে তিনি খুশি হবেন এই ভেবেই দেখবেন আপনার আনন্দ হবে। ঠিক যেরকম আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার প্রিয়জন তারা যখন থাকেন বাড়িতে তাদের প্রীতি উৎপাদন করার জন্য আপনার রান্না করেন। এই শুনছিলাম সেদিনকে একজন মা একটা কোনো একটা শোতে ইন্টারভিউ দিচ্ছিলেন, তার স্বামী করে দেখাচ্ছিলেন, নকল করে দেখাচ্ছিলেন, বলছেন ঘুম থেকে বাচ্চাকে তোলার সময় বলছেন তোমার পছন্দের টিফিন তৈরি করতে যাচ্ছি, দেখুন ওই ঘুম থেকে জাগরণের মধ্যেও লোকটা ওই তোমার পছন্দের খাবার তৈরি করতে যাচ্ছি। এই যে একটা অদ্ভুত একটা ভগবানের সঙ্গে এইরকম একটা সম্পর্ক তৈরি করতে হয়, ভালোবাসার প্রীতির সম্পর্ক তৈরি করতে হয়। ঠাকুর বলছেন না তিন টান এক হলে তবে ভগবান লাভ করা যায়, বিষয়ের বিষয়ের প্রতি টান, সতীর প্রতি টান, সন্তানের প্রতি মায়ের টান, এই তিন টানকে একত্রিত করলে তবে ঈশ্বরের প্রতি টান হবে। এই শব্দ হিসেবে যদি নেন তাহলে দেখবেন এর মাঝখানে একটা শব্দ একেবারে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে টান বা প্রীতি। ঈশ্বরের প্রতি প্রীতি যদি উৎপন্ন না হয় তাহলে হয় না। তীব্রতাটা কতটা সেইটাই, যেমন ভূমিকম্প হলে আমরা দেখি না রিক্টার স্কেলে কতটা হলো, ভূমিকম্প হলে ক্ষতি কিছু না কিছু হবেই, বাড়ি ভাঙবে ভাঙবে রাস্তা ভাঙবে বাড়িতে ক্র্যাক হবে, কিন্তু আমরা রিক্টার স্কেলে সবসময় দেখি তার পরিমাপটা কত। ঠিক এই রকম হচ্ছে, এগুলো হচ্ছে রিক্টার স্কেলে মেপে নেওয়া। তখন যখন আমরা জপ ধ্যান করি মনে হয় খুব আনন্দময় পরিবেশে করছি। মহারাজ বলছেন ভজন করো ভজন করো, ভজনের একটা আনন্দ আছে, সেই আনন্দের স্বাদ একবার পেলে এসব আলুনি বোধ হবে। তখন যেখানেই থাকিস যে অবস্থাতেই থাকিস ভজন ছাড়া কিছুই ভালো লাগবে না। অবশ্য প্রথম প্রথম আনন্দ পাওয়া যায় না, গুরুবাক্যে বিশ্বাস করে কিছুদিন করে গেলে পরে দেখবি আপনা থেকেই আনন্দ আসবে। এই কথা একবারে এক থেকে একশো বার সঠিক। এই মহারাজ বলছিলেন, কালকেই করছিলাম, মা জপ ধ্যান করতে বলছেন 10,000 করতে পারো 20,000 করতে পারো যত করতে পারো। তা সবাই খুব অবাক হয়ে ভাবছে 10,000 20,000 জপ করা যায়, এটা খুব যে কঠিন কিছু নেই, আপনি সমস্ত কাজ করেই করতে পারেন, মা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই ভালোবাসাটা না এলে এই অখণ্ড মনোযোগটা কিছুতেই আসবে না, এটা হচ্ছে কথা। এই ভজনের প্রতি আমাদের একটা ভালোবাসা থাকা দরকার, এই সঠিক সময় নাম করতে 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 একটা ভালোবাসা তৈরি হয়। সব সব কাজের মূল কথাই হচ্ছে ভালোবাসা, ভালোবাসা ছাড়া সংসার হয় না, ভালোবাসা ছাড়া ঈশ্বর লাভও হয় না, ভালোবাসতেই হবে, ভালোবাসা এলে দেখবেন কত কি হবে। আমরা যখন সাধু হইনি তখন একটা সংখ্যা প্রকাশিত হয়েছিল বর্তমান সাপ্তাহিক বর্তমানে, কেমন করে সাধু হব, তো সব সংস্থার প্রধানরা বলছেন কেমন করে সাধু হব। আমাদের হয়ে তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী গহনানন্দজি সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি সব বললেন এই বিএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে, হেনা তেনা। তারপরে বলছেন আসল আসল যে কোয়ালিফিকেশন যেটা দরকার সেটা হচ্ছে জীবন দেবতাকে ভালোবাসা। জীবন দেবতাকে যদি ভালোবাসতে না পারেন তাহলে কিন্তু কিছুই হবে না। এই যে পরীক্ষার হলে আপনি অ্যাডমিট কার্ড নিয়ে যাননি, আপনি যদি অ্যাডমিট কার্ডটা ওই অ্যাডমিট কার্ড নিয়ে গেছেন অথচ পড়াশোনা করে যাননি, আপনি পরীক্ষার হলে ঢুকতে পারলেন কিন্তু যেহেতু আপনি পড়াশোনা করে গেছেন করে যাননি তাই আপনার জন্য যে প্রশ্নগুলো করা আছে তার উত্তর আপনার অজানা। আল ফাল কিছু লিখে সেদিনকে একটা খাতা দেখছিলাম, গোটা খাতাটা ডাব্লু লিখে রেখেছে, ডাব্লু 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 ডাব্লু, আর শেষে বলেছেন কিছু নম্বর দেবেন, ওই কিছু না পড়ে গেলে ওই ডাব্লু 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 হবে। আগে দেখতাম বিশ্ববিদ্যালয়ের খাতা আমার স্যার দেখতেন, ওনার সঙ্গে সাহায্য করতে দেখতাম যে তার মধ্যে 10 টাকা 50 টাকা সব খাতায় নেয়, কিছু কিছু খাতায় 10 টাকা 50 টাকা সেলাই করে রাখা থাকতো। এই হচ্ছে অবস্থা, আমরা ফাঁকি দিয়ে কিছু হবে না, যত ভজন সাধন করতে পারবো তত তার প্রতি একটা ভালোবাসা জন্মাবে, একটা অদ্ভুত আবেশ বুঝতে পারবেন, রোজ করে দেখতে পারবেন, রোজ যদি অন্তত ধীরে ধীরে বাড়িয়ে বাড়িয়ে 10টা আবর্ত প্রতিবার যখনই বসবেন তখন যদি 1,000 বার করে জপ করতে পারেন তাহলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন একটা অদ্ভুত একটা আবেশ আসছে, মনে সেটাকে ছেড়ে যাই না, একটা খুব একটা আনন্দ, হয়তো সাময়িক, আপনি আবার বাইরে গিয়ে যখন রান্না করছেন সেটাকে আপনি কন্টিনিউ করতে পারছেন না, কিন্তু যতক্ষণ আছেন সেই আবেশটা থাকবে, এবং এই আবেশগুলো যত থাকে তত আমাদের জীবনের কিন্তু বদল হতে থাকে, আমরা নিজেরাই বুঝতে পারি, আপনাকে অন্য কাউকে দেখতে হবে না,
আয়নাতে তাকিয়ে দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলির মতো গ্লোয়িং চেহারা তৈরি হচ্ছে, এটা হচ্ছে কথা। যারা সাধন ভজন করেন তারা সব অবস্থাতেই করেন, এটা একটা খুব বড় কথা। যেখানে সুযোগ সুবিধা বেশি হয় সেখানে তারা আরও বেশি জোর সাধন ভজন করেন। এখানে সুবিধা হচ্ছে না ওখানে সুবিধা হচ্ছে না বলে যারা ঘুরে বেড়ায় তারা কোনো কালেই কিছু করতে পারে না। ভ্যাগাবন্ডের মতো ভবঘুরের মতো ঘুরে ঘুরে বেরিয়ে শুধু সময় নষ্ট করে। আমি যেটুকু সময় পেয়েছি সেটুকু যদি ব্যবহার করতে পারি, ভূতে স্বামীজিকে গিয়ে বলেছিলাম কলেজে এত কাজ আছে জানেন তো কিছুতেই জব ধ্যান করতে পারি না, উনি হেসে বললেন সবসময় কাজ করো, অকাজও তো অনেক করো। আমরা দেখলাম সত্যি অকাজও অনেক করি। উনি বলছেন অকাজগুলোকে জুড়ে যদি সেটাকে কাজে লাগাও তাহলে দেখবে জব ধ্যান করে হেউ ঢেউ খেয়ে যাচ্ছ। জব ধ্যানের দুটো পদ্ধতির কথা আমাদের গুরুরা বলতেন, একটা হচ্ছে যেমন নিয়ম নিষ্ঠা করে যেমন দুবেলা বসার সেইটা, আর যে সময়টা আমি অন্য কাজ করছি, মা যেরকম বলছেন যে এই চাল বসালাম, চাল ভাতের জল বসালাম, একটু জপ করে নিলাম, মনে মনে সব সময় জপ করার অভ্যাস করা। মনে মনে সব সময় জপ করার অভ্যাস করলে দেখবেন অ্যাটলিস্ট একটা জিনিসের হাত থেকে আপনি খুব সহজে রক্ষা পাবেন। সেটা একটা ভারী সুন্দর একটা ইংরেজিতে একটা ফর্ম আছে, পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। আপনার মন যাবেই না, আপনার মন কখনো ওই দিকে যাবে না, কারণ ঈশ্বরীয় আনন্দে এমন আনন্দ আছে কোন, এটা দুটো জিনিসেই হয় যারা খুব পড়াশুনো করার অভ্যাস করে আর যদি আপনি কাজকর্ম আর জব ধ্যান করার অভ্যাস করেন, আপনি দেখবেন তার প্রভাব আপনার কাজের ভিতরেও পড়বে। কত নিখুঁত কাজ হচ্ছে, কত পারফেকশন আসছে, সব কিছু বদল করে নেবেন। স্বামীজি বলছেন না যে ভালো সাধক হয় সে সব কিছু করতে পারে। আজকে একজনের বাড়িতে গিয়েছিলাম দক্ষিণ কলকাতায়, আমাদের উনি ভদ্রমহিলা আমেরিকায় থাকেন, কলকাতায় এসছেন তার বোনের কাছে। আমি অবাক হয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখছি কিছু না, সাধারণ লাল লাল মেঝের সিঁড়ি, পাথরও বসা নেই, কিছু নেই, কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্ন। যে ঘরটাতে বসতে দিয়েছিল বসবার ঘরে তার কোথাও আমি, আমার তো খুব খুঁতখুঁতে চোখ, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি মাকড়সার জাল কোথায় আছে, তাহলে দেখাবো এখানে মাকড়সার জাল আছে ওখানেই আছে, একটা জায়গাও খুঁজে পেলাম না, কি পরিষ্কার পরিচ্ছন্ন। স্বামীজি বলছেন যে খুব ভালো করে ঘর ঝাড় দিতে পারে সে খুব ভালো করে ধ্যানও করতে পারে। এটা হচ্ছে একাগ্রতাটা আসে সব সময়। আমি সাধক এই বোধটা যদি জাগে, যখন আমি সুযোগ পাবো দেবমন্দিরে যাব ভালো সম্পর্কে তখন বেশি করে করব, আর যখন পাচ্ছি না যে সুযোগটুকু পাচ্ছি সেই সুযোগটাকে ব্যবহার করতে। আমি যদি সুযোগের অপেক্ষায় খুঁজে খুঁজে বেড়াই তাহলে সামনে যে সুযোগটা এসছে সেটাও আমি ব্যবহার করতে পারবো না, এটা হচ্ছে কথা। সেই কারণে সদা সর্বদা চেষ্টা করতে। দেখবেন অনেক সময় আমরা আমাদের অনেকটা সময় চলে যাই উইন্ডো শপিং করতে, মেয়েরা তো করেনি, ছেলেরাও উইন্ডো শপিং করে, হাঁ করে মান্যবর দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আমরা তো দেখি হাঁ করে লোকজনকে দেখার চেষ্টা করি, হাঁ করে দেখছে সে মুখ হাঁ হয়ে গেছে। আগে দেখতাম সেই পার্ক স্ট্রিটের স্যান্ডেলিয়ারের দোকান আছে না, অনেক রকমের এই ঝাড় আছে, দেখতাম ওই সেন্ট জেভিয়ার্স কলেজে আসা যাওয়ার পথে দেখতাম সে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রোজ দেখছে হাঁ করে তাকিয়ে দেখছে, কি হবে কেউ জানে না। এই অপোজিট দিকে ট্রিঙ্কাস বার আছে পার্ক স্ট্রিটে, ভেতরে ঢুকতে পারে হাঁ করে দেখছে বার কেমন জিনিস হয়, দরজা দেখলে কি বোঝা যাবে বার কেমন, তাই হাঁ করে দেখছে। আপনি যদি একটু ভালো কথা বলতে পারলেন তখন বলবে না আমার সময় নেই, বুঝলে না। এই যে আমরা ক্রিসমাসে কি হাঁ করে আলো দেখে চলে আসি, কত সময় নষ্ট করি, কই মনের আলো তো জ্বালানোর চেষ্টা করি না আমরা, কখনো নিজের মনের আলোটা জ্বালানোর চেষ্টা করি না। রাস্তায় কোথায় পার্ক স্ট্রিটে কি তারা লাগিয়েছে তো একবার দেখে বেরিয়ে গেলাম, এক ধাক্কা দিয়ে প্রত্যেক ওপারে তাড়িয়ে দেবে, তারপরে পুলিশ ঠেকানে দেবে, তারপরে বেরিয়ে যাবে। আমার জীবনের কোথায় কত বদল হলো সেটা কি আমরা কখনো দেখি? বাইরের আলো কি আমার মনের ভেতরে আনতে পেরেছি? সর্বাবস্থায় এই সাধন ভজনের কথা মহারাজ বলছেন। খুব আমি গহনানন্দজির একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের বলেছি, এয়ারপোর্টে গেছি, মহারাজের ফ্লাইট ডিলেড ছিল, আমরা একজন মহারাজকে পৌঁছতে যাচ্ছি, পোনামপেট যাবেন, তিনি ব্যাঙ্গালোর হয়ে পোনামপেট চলে যাবেন, তাকে তিনি যখন বোর্ডিং পাস নিয়ে ভেতরে ঢুকে যাচ্ছেন তখন শুনছি গহনানন্দজি এসছেন, ওনার ফ্লাইট ডিলেড আছে বলে ওই লাউঞ্জে, ভিআইপি লাউঞ্জে বসে আছে, ঘরে কেউ নেই। ঘরের ভেতর ঢুকে দেখি মহারাজ হাত দুটোকে এক জায়গায় করে জপ করছেন, তখন উনি প্রেসিডেন্ট, আর তার ওরমভাবে আলাদা করে জপ করার দরকার নেই, কিন্তু ওই যে একাকী সময়টা বসে আছেন সেই সময় চোখ বন্ধ করে জপ করছে।
আবার আমি গিয়ে তার সঙ্গে যখন কথা বললাম তখন আবার তিনি আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেন, গল্প কথা উত্তর দিলেন। আবার চলে আসার সময় দেখেছি গীতানন্দজি মহারাজ আমাদের ট্রেজারার ছিলেন, আমাদের সব চেক সই করাতে যেতে হতো সকালবেলা, যখন এই বেলার দিকে ব্যাংকে যাওয়ার আগে যখন চেক সই করতে যেতাম, মহারাজের খাটটা একটু উঁচু ছিল আর চেয়ারটা একটু নিচু ছিল, চেয়ারটা চওড়া ছিল, মানে পাটা ওর উপর তুলে রাখতেন, মাঝে সমস্যা ছিল। আর চেয়ারের হাতলগুলো বড় থাকার জন্য তার উপরে একটা ওই কাঠের একটা এরকম প্লাই থাকতো, সেইটা বসানো হতো, তার উপর মহারাজ চেক রেখে সই করতেন। আমরা মহারাজ ঘরে দুটো দরজা, একটা কাঠের দরজা একটা জালের দরজা, জালের দরজা খুলেই যখন আমরা দরজাটাকে কাঠের দরজা খুলতে দেখলাম, দেখতাম মহারাজ দু হাতে দুটো মালা নিয়ে জপ করতেন, এ হাতের মালাটা আর এই হাতের মালাটা এক হাতে নিয়েছেন, ঘাট ঘুরিয়ে সেই মিষ্টি হেসে। আজকেই বলছিলাম মহারাজের গলার কথা, আমাদের ব্রহ্মচর্য সন্ন্যাসের আচার্য ছিলেন তিনি, এত মিষ্টি গলা আমি পরবর্তীকালে এরকম কোনো আচার্য শুনেছি। ভূতেশানন্দজির খুব সুন্দর মিষ্টি গলা ছিল, যখন তিনি মন্ত্রাদি উচ্চারণ করতেন সে শোনার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি মন্ত্রদীক্ষা সমাস যতটুকু শুনেছি, গীতানন্দজি আমাদের ব্রহ্মচর্য এবং সন্ন্যাসের আচার্য ছিলেন, তার সেই মিষ্টি গলার স্বর এবং পরিমিতি বোধ, আমাদের যে ইকো থেমে যেত তারপর উনি বলছেন, এত সুন্দর লাগতো। উনি সেই জপের মালাটা হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে যেছেন, কী গো চেক সই করাবে, ওই কার্ডটা নিয়ে এসো। আমরা ওই কার্ডটা মহারাজে টেবিলের উপর রাখতাম, চোখ বন্ধ করে একটা চেকও সই করতেন না, অর্ডার বুক ভালো করে দেখে নিতেন, কী জন্য সই করছি দেখে নিতেন, ওয়ার্ড ঠিক আছে কিনা, ফিগার ঠিক আছে কিনা সব দেখে তারপর সই করতেন। দিন যে জপ করছিলেন বলে একবার আমাদের যেমন আলু থালু অবস্থা হয়, বিরক্তি হয়, সেরকম কিচ্ছু না, যেই সই করা হয়ে গেল জিজ্ঞেস করতেন চা খাবে, খেয়ে খাবো বললে ওখানে ফ্লাস্কে চা রাখা থাকতো, আমরা খেতে পারতাম কিন্তু আমরা আর করতাম না। আবার যখন আমরা সব গুছিয়ে ওটা রেখে কাঠের দরজাটাকে বন্ধ করে ঘর ঘুরিয়ে তাকাতাম, দেখতাম মহারাজ ততক্ষণে আবার করে জপ করতে শুরু করে দিয়েছে, কোনো রকম বিরক্তি নেই, কিছু নেই। উদ্বোধনে দেখেছি তখন সদ্য উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, দুপুরবেলা মহারাজকে বলে ফিরে আসবো, আমরা নেমে দেখছি মহারাজ ঘরে নেই, ঘরে দেখছি, বসার ঘরে দেখছি, সব দেখে দেখতে গিয়ে দেখছি উদ্বোধনের পাশের বাড়িটা তখন সদ্য নেওয়া হয়েছে, তখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, একটি লাল মেঝেওলা জানলা দরজাহীন একটা ঘর ছিল, দেখলাম মহারাজ সেইখানে হেঁটে 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 জপ করছেন। আমাদের দেখে এত আনন্দ হলো, আমরা গিয়ে মহারাজকে প্রণাম করতে, মহারাজ আমাদের সঙ্গে বললেন আচ্ছা ফিরে যাচ্ছ, কিসে ফিরবে কীভাবে ফিরবে জিজ্ঞেস করে আবার যেই বলা শেষ হয়ে গেল আবার জপ করতে শুরু করলেন। এই উদাহরণগুলো আমরা চোখের সামনে দেখেছি, এই উদাহরণগুলো আপনারাও দেখেছেন, এই কেউ কেউ তার নামে গ্রুপ বানিয়েছেন, সেখানে সারা দিন খালি আপনি পোস্টটা কেন করলেন, আপনি ওই পোস্টটা কেন করলেন, আপনি সেই পোস্টটা কেন করলেন, এই নিয়েই লড়ালড়ি করে। আমার মাঝে মাঝে মনে হয় তাদের বলি, গুরু যদি বেঁচে থাকতেন ওদের সপাটে দুগালে দুটো থাপ্পড় মারতেন, এই লড়ার এই সাড়াসাড়ি করতে গিয়ে আমরা কত সময় ব্যয় করি, এই সময় ভগবানের নাম করি না। বলছেন আবার আরেকবার বলছেন, খুব জপ করো বাবা, খুব জপ করো, কলিতে জপই হচ্ছে সহজ উপায়, এ যুগে যোগ যাগ করা বড় কঠিন, জপ করতে করতেই মন স্থির হয়ে ইষ্টতে লয় হয়ে যাবে, জপের সঙ্গে সঙ্গে ইষ্টমূর্তি চিন্তা করতে হয়, তাতে জপ ধ্যান দুই একসঙ্গে হয়ে যায়, এইভাবে জপ করতে পারলে তা খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কাজ হয়। আমি একজন সিদ্ধ পুরুষের একটা ছবির কথা বলছি, শ্রী শ্রী মায়ের শরীর চলে গেছে, মায়ের শরীর চলে যাওয়ার পরে শরৎ মহারাজের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে, সকালবেলার পুজো শেষ হয়ে গেলে বিশ্বেশ্বর, হ্যাঁ আমার এত এত বড় গলা আসতে লাগছে, হ্যাঁ হ্যাঁ একটুখানি টাইট করে দেবেন তাহলে জোর হবে, এমনি গলার আওয়াজ শোনা যাচ্ছে না, তাহলে ওই ফ্লোটাকে বন্ধ করবেন না। ওইটা দেখেছি শরৎ মহারাজ, বিশ্বেশ্বর মহারাজ এসে খবর দিতেন যে পুজো হয়ে গেছে, তারপরে শরৎ মহারাজ তার জপের মালাটি হাতে নিয়ে আস্তে আস্তে গিয়ে ওইখানে মায়ের যে ছবি এবং চরণ চিহ্নটা তখন মেঝেতে ছিল ওই সামনে বসে জপ করতেন। বিশ্বেশ্বর মহারাজ তার স্মৃতিকথায় লিখছেন, অনেক সময় জপ করতে করতে যখন এই দুপুরের ভোগ দিতে যাচ্ছেন তার আগে মহারাজ উঠে আসতেন, মহারাজকে বলতে হতো, গিয়ে দেখা যেত মহারাজ জপ করছেন, হাত থেকে মালা পড়ে গেছে, মুখটা একবার চোখ বন্ধ হয়ে গেছে, গভীর ধ্যানে মগ্ন,
আর সারা মুখখান একটা স্বর্গীয় আনন্দে যেন ভরে আছে। মনে হচ্ছেন কি এক অপরূপ রূপ তিনি দেখছেন, যে রূপ দেখে তিনি এত মোহিত হয়ে গেছেন। আর তার জপ করবার, তার যে জপ হচ্ছে না, হাত থেকে যে মালাটা পরে গেছেন, মুখের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওরকমভাবে তিনি সেই যেন কি এক স্বর্গীয় অপরূপ রূপ দেখছেন। আমি বহুবার এটা ভাবার চেষ্টা করেছি। আমি চোখে দেখেছি হিরণ্ময়ানন্দজিকে, যখন মায়ের পুজো শেষ হয়ে যেত, হিরণ্ময়ানন্দজিকে ওই মায়ের পায়ের কাছে বসে দিনের পর দিন জপ করতেন। তার শরীর চলে যাওয়ার ঘটনা তো আপনাদের সকলকেই বলেছি। একেবারে যেরকমভাবে যায় মহাপুরুষদের যেরকম শরীর চায়, এখনও সময় হয়নি। তারপরে শরীর যাওয়ার আগে খানিকক্ষণ বসে বললেন, মালাটা দাও একটু জপ করি। জপ শেষ হয়ে যাওয়ার পরে শুয়ে পড়লেন, বললেন এবার যাবে, এবং সত্যি সত্যি এরকম শরীর চলে গেল। শারদানন্দজির এই যে বর্ণনাটা আছে, এটা শারদানন্দ চরিতে ভারী সুন্দর করে বর্ণনা করেছেন স্বামী প্রভানন্দজি। সেই ছবিটা বারবার আমি ভাবার চেষ্টা করতাম, এই যে মহারাজ এইটা বলছেন না, আজকে যখন এটা বলবো বলে পড়ে আসার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে দপ করে ওই ছবিটার কথা মনে পড়ছে। বলছেন, জপের সঙ্গে সঙ্গে ইষ্টমূর্তি চিন্তা করতে হয়, তাতে জপ ধ্যান দুই হয়। এভাবে জপ করতে পারলে খুব তাড়াতাড়ি কাজ হয়। জপ করতে 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 ভগবানের সঙ্গে একটা একাত্ম ভাব তৈরি হয়। বিরজানন্দজি তার পরমার্থ প্রসঙ্গে জপ আর ধ্যান এই দুটিকে ক্যাটেগরিক্যালি দুটি ভাগ করেছেন। জপ করা মানে হচ্ছে দরজার বাইরে দাঁড়িয়ে কারুর নাম ধরে ডাকা। ধরুন কারুর আপনার বন্ধু রাম, সে ঘরের ভেতরে আছে, আপনি দরজায় তার ধাক্কা দিচ্ছেন। উনি আবার খুব সুন্দর বর্ণনা করছেন, তারপরে যখন এই যে আমরা খাট থেকে উঠি, পাঁচ পুঁচ করে আওয়াজ হয়, মানে ওই যখন আমরা জপ করতে থাকি আমাদের কিছু কিছু অনুভূতি হয়, মনে হয় এই আসছেন, এই বোধহয় দেখতে পাবো। তারপরে যখন তিনি দরজা খুলে দেখেন, তা দেখা হয়, সোজাসুজি দেখা হয়, তখন সেটা ধ্যান। জপের সময় আমরা কল্পনা করি, চিন্তা করি, আর ধ্যানের সময় নিরন্তর তাকে দর্শন করি। ওই চিন্তাটা স্বাভাবিক রূপ ধারণ করে। এই জপ আর ধ্যানের ভেতরে একটা বেসিক যে ফারাক, ক্যাটেগরিক্যালি আমাদের পূজনীয় বিরজানন্দজি বলছেন। এই বারবার এই এত জপ এবং ধ্যানের ওপর জোর দেওয়া হচ্ছে, তার কারণটা হচ্ছে জীবনটা যদি ঈশ্বরমুখী না করা যায় তাহলে ঈশ্বর বিমুখী হয়ে যাবে। শেষকালে ঈশ্বর বিমুখী জীবন কেমন হয় পারলে আপনারা কোনো ওল্ড এজ হোমে গিয়ে দেখবেন, সেখানে দেখলে আপনাদের অবশ্যই চোখ ফেটে জল আসবে। আমি আমাদের ওল্ড এজ হোম দেখি, বরিশাতে গিয়ে যাই, সেখানে দু ধরনের বাবা মাই দেখতে পাই, যার বাবা মা সন্তানেরা সাধু হয়েছেন, সন্ন্যাসিনী হয়েছেন। হ্যাঁ, সেই বাবা মাদের তো দেখি, তাদের দুজন দু ধরনের জিনিস দেখি। সন্তানের অবশ্যই তাদের সুকৃতির ফলে সন্তানরা সাধু হয়েছেন, কিন্তু সবাই যে সন্তানের মতো ইষ্টনিষ্ট হতে পারছেন তা কিন্তু নয়। অনেক সময় অন্যান্য বিষয় নিয়ে এত বেশি চিন্তা করেন যে তাদের বকাঝকা করতে হয়, থামাতে হয়। এই ঈশ্বরের প্রতি ভালোবাসাটা এটা আসা জরুরি, এটা আমাদের বুঝতেই হবে। জগৎ সংসারে কেউ থাকবে না। এই একজন অভিনেত্রী 20 দিন লড়াই করে চলে গেলেন, তারপরে সারা কাগজ হইচই করছে, খুব বেদনাদায়ক, খুব দুঃখদায়ক সবই, কিন্তু এটা প্রমাণ করে যে আলটিমেটলি জগৎ সংসারে আমার জন্য কেউ থাকবে না, আমাকে একাকি এই জীবন তরী বেরোতে হবে। আমি তুমি তরীটি ওই যে আমার জীবন নদীর ওপারে এসে দাঁড়াও 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 হে আমার জীবন, আমি তরীতে বসিয়া থাকবো, তুমি চরণ দুখানি বাড়ায়ও হে, ওই আকুতিটা আমাদের ভেতরে জাগাতে হবে। আমি তরীতে বসে থাকবো, আমার তো কোনো উপায় নেই, আমি সাধন তরীতে বসে থাকবো, তুমি তোমার চরণ দুখানি বাড়ায়ও, আমি যেন তোমার স্পর্শ করতে পারি। ওই বলছে আছেন, গান আছে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে। যদি হ্যাঁ, এই থামাবেন না, একদম শুনেছেন পরে থামাবেন না, এইটা হচ্ছে কথা। এই ভাবটাকে আমাদের ভেতরে জাগাতে হবে, তিনি ছাড়া আমাদের কেউ নেই। এই বোধটা যতক্ষণ না জাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঈশ্বরীয় ভাবনা চিন্তা হয় না। স্মরণ মনন খুব রাখতে হবে। এবার আবার আরেকটা প্রসঙ্গ করছেন, স্মরণ মনন খুব রাখতে হবে। জপ ধ্যান করতে গেলে নানা সুযোগ সুবিধা খুঁজে নিতে হয়, কিন্তু স্মরণ মননে কোনো কিছুর অপেক্ষা রাখে না। খেতে শুতে উঠতে বসতে সবসময় স্মরণ মনন হতে পারে, দিন রাত স্মরণ মনন রাখতে, স্মরণ মনন রাখতে পারিস তো জানবি মন অনেক উঁচুতে উঠে গেছে। রামানুজের মতে
এইরূপ অবিশ্রান্ত চিন্তার নামই ধ্যান। স্মরণ মনন এটা একটা খুব খুব সাধনের একটা খুব একটা বড় অঙ্গ। অনেক সময় আমরা চোখ বুঝে ধ্যান করার চেষ্টা করি, বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ি, কিন্তু যদি আমরা মনে মনে জপ ধ্যান করি, ভূতেশানন্দজি বলতেন যে এক ঘন্টা ভালো করে জপ ধ্যান করার জন্য বাকি 23 ঘন্টা চেষ্টা করতে হয়। এই 23 ঘন্টা চেষ্টা করাটা কীরকম না, সব সময় সর্বাবস্থায় তার স্মরণ মনন করা, তার নাম, যে ইষ্ট নাম পেয়েছি সেটা মনে মনে করা। আপনারা দেখবেন আমাদের যা কিছু মন্ত্রাদি দেওয়া আছে সব 3-3 ছন্দে ভাগ করা আছে। আপনি পা ফেলে ফেলে দেখবেন আপনার হাঁটেন আপনারা 3-3 ছন্দে, ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন না, দেখুন সব বাংলে 3-3-3-3 ছন্দে হয়। ভূর ভুবস্য তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ, ওঙ্কার পুচিত করে আমরা বলি তাই। দেখুন সব 3-3 ছন্দে ভাগ করা আছে, ভগবান ওইভাবেই আমাদের ছন্দগুলো দিয়েছেন। ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায়ৈ যোগিনী কোটি পরিবৃতায়, ছন্দ মানে এখানে মিটার্স আর কি, যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যাই হ্রিং ওম দুর্গাই নমঃ। দেখবেন একবারে যে পূজার যে মন্ত্র সেগুলো শুদ্ধ ওইভাবে ভাগ আছে, ছন্দবদ্ধভাবে বলতে হয়। দেখবেন প্রত্যেক ঋষাদি ন্যাস করার সময় আমরা বলি এই ছন্দে বলছি, হ্যাঁ, কিন্তু আমরা ছন্দগুলো জানি না, কিন্তু ছন্দবদ্ধভাবে বলা ওটা যদি অভ্যাস করতে পারি দেখবেন মনের একটা অংশ সবসময় তাতে জুড়ে থাকবে। এই কালকেই বলছিলাম একজনকে, ধর্মদানন্দজি ছিলেন আমার অধ্যক্ষ খুব অল্প সময়ের জন্য, উনি বলতেন যখন পুজো শেষ হয়ে যাবে জিনিসপত্র তুলবি তখন ইষ্টমন্ত্র বা ইষ্টের কোনো স্তব করতে থাকবি। যেহেতু দুর্গা আমার ইষ্ট, আমি আমার মানে আমাদের পূর্বাশ্রমে যেহেতু দুর্গা পুজো হতো আর নিজেও দুর্গা পুজো করেছি, তাই জটাজুট সন্মায়ুক্তম ওই নারায়ণকে বানেশ্বরকে স্নান করা মোছাতে মোছাতে লম্বা ওই ধ্যান মন্ত্রটা বলতাম। আর আমি মোটা লোক তো বারবার উঠে মা ঠাকুরকে অঞ্জলি দিতে পারতাম না, তাই একটা থালার মধ্যে ভাগ করে করে অঞ্জলি ফুলগুলো রাখতাম। আর যখন ওই যে ওই বলতে বলতে শেষ হয়ে যখন যেত তখন ওই ঠাকুরকে দিয়েই ওই জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বদা নমস্তুতি এস সচন্দন বিশ্ব বিল্ল পুষ্পাঞ্জলি সারদা রূপিণী শ্রী দুর্গা ওই ভোক্ষণ, এই বলে মায়ের দুপায়ে দুটি অঞ্জলি নিবেদন করে দিতাম। দুটো করে অঞ্জলি দেওয়ার চেষ্টা করতাম, একটা হচ্ছে অর্ঘ্য থাকতো যেটা দেবীকে দেওয়ার জন্য, আর অঞ্জলির একটা ফুল। অঞ্জলি আমাদের ধর্মদানন্দজি শিখিয়েছিলেন যে অঞ্জলি ফুলটা যেন খুব ভালো হয়, তাতে নানা রকমের দেওয়া হয়। মন্ত্রতেই আছে পত্রপুষ্প সমায়ুক্তম শ্বেত পীত কৃষ্ণারুণ অঞ্জল পুরিত মাত পুষ্পাঞ্জলি প্রকৃষ্যতাম। কী কী দিয়েছি? পত্রপুষ্প সমায়ুক্তম, পাতা দিয়েছি, ফুল দিয়েছি, তাই দিয়ে দিয়েছি। ফুলের কীরকম রং? শ্বেত পীত কৃষ্ণারুণ, সাদা ফুল দিয়েছি, নীল ফুল দিয়েছি, হলুদ ফুল দিয়েছি, এমনকি লালচে কৃষ্ণ অরুণ, একবারে সে কালচে লাল ফুলও দিয়েছি। অঞ্জলও পুরিত মাতো, কেমনভাবে দিচ্ছি? দুহাত ভরে, আমরা এরকম করে ছুঁড়ে ফুল দিয়ে দিই তা নয়, দুহাত ভরে তার পায়ে অঞ্জলি দিচ্ছি। বৈতেশানন্দজি আমাদের দীক্ষার সময় শিখিয়েছিলেন কেমন করে অঞ্জলি দিতে হয়, কেমন করে দুহাত দিয়ে তার পাদপদ্মে নিবেদন করতে হয়। তাই সেই অঞ্জলও পুরিত মাতো পুষ্পাঞ্জলি প্রকৃষ্যতাম, এই শেষের অংশটা একটা প্রার্থনা, আমি অঞ্জলি ভরে আমার হৃদয়ের যাবতীয় আকুতি সব তোমার কাছে নিয়ে এসছি, তুমি গ্রহণ করো, তুমি প্রীত হও, তুমি আমার পূজা গ্রহণ করো। সবটাই জানেন তো ভাব, আপনি যদি মনে করেন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল, কিন্তু সবটাই ভাব। যতক্ষণ না আমরা আমাদের জীবন দর্শনকে উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত করতে পারছি ততক্ষণ আমরা কিছুতেই উচ্চ জীবন যাপন করতে পারবো না, কোনো অবস্থাতেই পারবো না। ওই ভাবটার সাথে করতে বলছেন স্মরণ মরণ প্রতি মুহূর্তে, চলতে ফিরতে দাঁড়াতে হাঁটতে। আমরা যখন গোলপার্কে গিয়েছিলাম ইংরেজি শিখতে, একটা ভারী সুন্দর, হ্যাঁ, কেমন করে ইংরেজিতে চিন্তা করতে হয় আমাদের সেটা শিখানো হয়েছিল। ওখানে বলেছিল উই ইউজ টু স্পিক ইন ইংলিশ, উই ইউজ টু থিঙ্ক ইন ইংলিশ, বাট উই হ্যাভ টু ড্রিম ইন ইংলিশ, মানে স্বপ্নেতেও যাতে আমরা ইংরেজিতে স্বপ্ন দেখি। কীরকম স্বপ্ন দেখার পদ্ধতি? বলছি সারা রাস্তা তুমি বাসে বসে দেখতে দেখতে যাও,
ও মা লোকটা কি সুন্দর একটা লাল জামা পরে গেছে, জিন্সটা এত ফাটা একেবারে মানায়নি, জুতোটা কি সুন্দর ছিল, এই লোকটা আমার পাশে বসে বড় ঝামেলা করছে। সবই কিন্তু নিজের মনে মনে কথা বলছি। ম্যাডাম বলেছিলেন, ম্যাডাম সেনগুপ্ত ছিলেন আমাদের পড়াতেন, বলতেন যে ওই ভাবটাকেই ইংরেজিতে ভাবতে থাকো, ভাবতে 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 ওইটা আসবে। ঠিক সেই রকম প্রতি অবস্থায় প্রতি ইয়েতে ওই ড্রিম ইন শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণকে নিয়ে স্বপ্ন দেখো। স্বপ্ন যদি দেখতে খেঁদা পচা পচা তাদেরকে দেখে কি হবে, তাকে নিয়ে স্বপ্ন দেখো। এবং সেই স্বপ্ন দেখতে গেলে স্বপ্নের বাড়িটা আগে থেকে তৈরি করতে হয়, তার জন্যই এই স্মরণ মননের কথা বলা হয়েছে। বলছেন আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স তো তোরা নিবি না রে বাবা, ঘুরে ঘুরে কিচ্ছু হয় না, এক জায়গায় স্থির হয়ে বসে কিছুকাল ধরে তাকে ডাকতে না পারলে কিচ্ছু হবার জো নেই। স্বামীজি এমন সুন্দর মঠ করে গেছেন, খাবার পরবার ভাবনা নেই, দুটি দুটি খা আর সাধন ভজনে নিয়ে পড়ে থাক, তা নয় কেবল ঘুরে ঘুরে বেড়া ঘুরে ঘুরে ভ্যাগাবান্ডিং ভব ঘুরেগিরি করে বেড়ানো। তোরা বুঝি মনে করিস কিছুদিন বাইরে ঘুরে এসে কেষ্টবিষ্ট একটা হয়ে আসবি, তা কি হয় রে, ফাঁক তালে ধর্ম হয় না, তাকে লাভ করতে হলে সাধন সাগরে ডুব দিতে হবে, একেবারে তলিয়ে যেতে হবে, সাধন নেই ভজন নেই, গেরুয়া পরে ঘুরে ঘুরে বেড়ালে আর ভিক্ষা করে খেলে কী হবে। আমার মনে আছে একবার গঙ্গাসাগর যাত্রী একদল সাধু তারা এসেছেন বেলুড় মঠে, প্রত্যেকবারই আসেন, তাদের সমস্ত কাপড় দেওয়া হয়, গেরুয়া কাপড়, সাধুদের কাছে অনেক সময় অনেক অতিরিক্ত কাপড় থেকে যায়, আপনারা আমাদের প্রয়োজনের বেশি অনেক সময় কাপড় দেন, আমাদের শিবমানজি শিখিয়েছিলেন অতিরিক্ত কাপড়গুলো ওখানে দেবে, ওরা গেরুয়া করে গঙ্গাসাগর যাত্রীদের দেবে নতুন কাপড়, সেই নতুন কাপড় পরার নিয়ে খুব গঙ্গাসাগর যাত্রীরা একে অপর সন্ন্যাসীরা নিজেদের মধ্যে প্রায় খণ্ডযুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন। পূজনীয় রামগোপাল মহারাজ বেরিয়ে এলেন তার অফিস থেকে, এসে শুধু একটা কথাই বললেন, যাই করুন না কেন ওই এতগুলো লোক আপনাদের এই খণ্ডযুদ্ধ করতে দেখছে, নিজের গেরুয়ার অবমাননা করবেন না, জীবনের অবমাননা করতে নেই, গেরুয়াটা কেবল একটা রং নয়, এই দীক্ষা পাওয়া ভগবানের কাছে যাওয়া এটা শুধুমাত্র একটা কথার কথা নয়, একটা নতুন জীবন পাওয়া, তার কখনো অবমাননা করতে নেই। বলছেন আমাদের এক্সপিরিয়েন্স থেকে তুই তোরা কিছু নিবি না, এই আমাদের এক্সপিরিয়েন্স কীরকম, রাজা মহাজ বৃন্দাবনে সাধন ভজন করছেন, ডুবে গেছেন সাধন ভজনে, তাকে বৈকুণ্ঠনাথ সান্যাল জিজ্ঞেস করছেন, পরমহংস মশাই তো আপনাদের সব করে দিয়ে গেছেন, তাহলে এত সাধন ভজন করার কী দরকার, বলছেন বুঝে নিতে হবে না, বাবা আপনাকে একটা বাড়ি দিয়ে গেছেন, বাবা মারা যাওয়ার পর সলিসিটার আপনাকে ডেকে বললেন এই বাড়িটা আপনার, আপনি বুঝে নেবেন না, তিনতলা বাড়ি, বারোখানা ঘর আছে, নিচের ঘরগুলো বেশ বড়, ভাড়া দিলে বেশ পাওয়া যাবে, দুতলা তিনতলা রাখবো, কলের জল আছে, সব ঘরেতে বাথরুম নেই, একটা করে ঘর কেটে বাথরুম বানাতে হবে, এ বুঝে নিতে হবে না কতটা জায়গা আছে, তার ভ্যালুয়েশন কত, কত ট্যাক্স দিতে হবে, সব বুঝে নিতে হবে না, তো বোকার মতো পড়ে যেতে হবে। ঠিক সেই রকম গুরু আমাকে যে সাধন ভজনের পথটি দিয়ে গেছেন, সাধন ভজন করে বুঝে নিতে হবে না। সোমেশ্বরানন্দজির একটা ভারী সুন্দর স্মৃতিকথা আছে মাধবানন্দজি সম্পর্কে, উনি মাধবানন্দজিকে জিজ্ঞেস করছেন, বারতিনেক তার দীক্ষা ক্যান্সেল হয়েছে, দীক্ষা নেব দীক্ষা নেব দীক্ষা নেব করে নিঃসংশয় হতে পারছিলেন না, সোমেশ্বরানন্দজিকে মাধবানন্দজিকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা আপনার কি মনে হয় এই যে মন্ত্র দেয়া হবে, এই মন্ত্র জপ করলে ঈশ্বর লাভ করা হয়, আপনার কি এটা মনে হয়, বলছেন তোমার আমার কথা জেনে কি হবে, তুমি করে দেখো না, যদি পেলে পাবে না পেলে না পাবে। বলছেন এটা যেন আমার কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, এই যে সাধন ভজন এটা একবারে মানে করলেই পাওয়া যাবে, না করলে কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না, যারা বলে কিচ্ছুতে কিছু হয় না বুঝতে হবে তারা কিচ্ছু করে না, না করলে কিচ্ছু হয় না, আপনি যদি হাতটা না তুলে খাবারটা মুখের ভেতরে না ঢোকান তাহলে কিন্তু খাওয়াটাও হয় না, চোখের পাতাটা অটোমেটিক্যালি পড়ে কিন্তু কোনো সমস্যা হলে চোখের পাতা না পড়লে একবারে সেই চোখ ড্রাই স্কিন ড্রাই আই হয়ে যাবে, তখন সেই জল দিয়ে দিয়ে ওষুধ দিয়ে দিয়ে চোখকে কাঁদাতে হবে, তাকে ঠিক করতে হবে, চেষ্টা করতে হয়, এই চেষ্টাটা রাজা মহারাজ বলছেন বুঝে নিতে হবে না, তিনি যে আমাদের সব দিয়েছেন। তারপরে বলছেন এইখানে বলছেন
এক জায়গায় স্থির হয়ে বসে কিছুকাল ধরে তাকে ডাকতে না পারলে কিছু হবার জো নেই। আগে প্রথমে নিজেকে তৈরি করতে হয়, তৈরি করার সময় তবে হয়। আমাদের অনেক সময় দেখেছি, জুনিয়র সাধুদের দেখেছি, সন্ন্যাস হয়ে গেলেই আমরা মনে করি যাই এবার গিয়ে একটু বক্তৃতা দিয়ে দিই, জগৎগুরু হয়ে গেছি। আমাদের সন্ন্যাসের পর পূজনীয় রামগোপাল মাঝে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন এই যে তোমরা সন্ন্যাসী হয়ে গেলে এবার তোমাদের লোকে জগৎগুরু বলে মনে করবে, তুমি জগৎগুরু না হলেও তোমাকে তাই মনে করবে, কিন্তু তোমার আচরণটা যেন তোমার যে জীবনটা পেয়েছো তার অনুপযোগী না হয়, এটা দেখার দায়িত্ব আমাদের। আপনি সংসারী হয়ে যদি ভেগাবন্ডের মতো আচরণ করেন সেটা যেমন আপনার ভালো দেখাবে না, ঠিক সেই রকম আপনার আচরণটা যেন ঈশ্বর অভিমুখী হয়। আপনি এমন একটা জীবন যাপন করেন, কারণ মানুষ আপনাকে কেন দেখছে? আমি বলি না আরে এই লোকটা কিচ্ছু করে না, ছেলেপুলেকে দেখে না, কেন করে না, মানুষ দেখছে। আপনি আর মানে অনেক সময় কি হয়, বাড়ির যে গোলমাল সেটা আমরা বাড়ির ভেতরে ধরে রাখতে পারি না, একটা সময় ধরে রাখতে পারি, খাবার পচতে থাকলে আর সে পচা গন্ধ কিন্তু আর ঘরের মধ্যে শুধু জানলা দরজা বন্ধ করে রাখা যায় না, সেই ফাঁক দিয়ে ফোঁকর দিয়ে ধীরে ধীরে বেরোতে থাকে। ঠিক সেই রকম সাধন ভজন যদি আমরা উপযোগী না হই তার কিন্তু ফাঁক দিয়ে ফোঁকর দিয়ে বেরিয়ে যাবে, খুব বেশি দিন শোবাজি করে কিচ্ছু হবে না। ত্রিপন্ডি এমনি করে কাটলাম, মাঝখানে একটা বড় লাল টিপ দিলাম, গলার কাছে একটা টিপ দিলাম, একটা আমাদের একজন সাধু আসেন প্রত্যেকবার বম্বে থেকে আসেন, দেখি এতে থাকেন আমাদের সঙ্গে থাকেন, 48 খালাম মানলা, কতগুলো পড়ে যে কী করে উনি থাকেন সেটাই আমি বুঝতে পারি না। সে খুদি 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 উনি একটা একটা করে খুলছেন, আমি দেখছি সেই যেন পঞ্চকোষ একটা করে উন্মুক্ত হচ্ছেন, স্নান করতে যাবেন একটি একটি করে খুলছেন, একটা এত বড় থলি আছে সেই থলিতে উল্টো অর্ডারে, মানে যেরকম খুলছেন পড়ার সময় উল্টো অর্ডারে পড়বেন সেই রকম পরপর পরপর সাজাচ্ছেন একটা একটা করে, সেই লাল পুঁথির মালা, সবুজ পুঁথির মালা, বেগুনি পুঁথির মালা, আমি সমালোচনা করছি না, যে এত ভারী জিনিস, ওর থেকে তো বসে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করলে বোধ হয় অনেক সহজ হয়, মানে আমার মতো মোটা বুদ্ধির লোকের তাই মনে হয়। সাধন ভজন করাটা খুব জরুরি, এক জায়গায় বসে সাধন করণ মানে সারাদিন মন্দিরে বসে সাধন ভজন নয়, অন্য সব দিক থেকে মনকে তুলে একই দিকে মনকে চালিত করা, এটা হলে হয়। কাম জয় করব, ক্রোধ জয় করব করে করব বলে চেষ্টা করে রিপু জয় করা যায় না। জপ ধ্যানে ভগবানে মন দিলে ওসব আপনা থেকেই কমে যায়। ঠাকুর বলতেন পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনা থেকে পিছনে পড়ে যাবে, কোনো চেষ্টা করতে হয় না, তাকে ডাকো, তাকে ডাকলে রিপু টিপু কোথায় সব পালাবে। আমাদের এইটা বলছে না, এই সহনশীলতা সম্পর্কে বলতে গিয়ে বলছেন সহনাম সর্ব দুঃখানাম চিন্তা বিলাপ রহিতম। আমরা অনেক সময় মনে করি এই দুঃখকে আমি আমার নিজের জীবনের দুঃখকে কিছুতেই কারোর কাছে প্রকাশ করব না, কিন্তু সব সময় মনের মধ্যে হলো আমাকে এরকমভাবে অপমান করলো, আমাকে এরকম করলো। বলছেন এই যে সহনশীলতাটা কীরকম, সহনাম সর্ব দুঃখানাম চিন্তা বিলাপ রহিতম, তার চিন্তাও করব না, তজ্জনিত যে বিলাপ সেটাও করা চলবে না। শ্রী শ্রী মায়ের জীবন আদর্শ, মা গোলাপ মা আছেন, ঠাকুর গিয়েছেন শ্যামপুকুর বাটিতে, গোলাপ মা বলে ফেলেছেন যে ঠাকুর মায়ের ওপর রাগ করে শ্যামপুকুর বাটিতে চলে এসেছেন, সেই কথা মায়ের কানে গেল, মা গিয়ে ঠাকুরকে সে কথা বলাতে ঠাকুর বললেন ওই রকম বলেছে, ঠিক আছে দেখছি। গোলাপ মা আসা মাত্র খুব ধমক দিলেন, গোলাপ মা গিয়ে মাকে মায়ের কাছে ক্ষমা চাইছেন, মা গিয়ে জড়িয়ে ধরে ও গোলাপ ও গোলাপ ও গোলাপ বলে তিনখানা পিঠে চাপড় মেরে দিলেন। কি অদ্ভুত ক্ষমা আমাদের হলে সঙ্গে সঙ্গে ঝাঁটা লাঠি জুতো যা আছে সব, তারপরে মহিলা কমিশন, তারপরে নারী কমিশন, তারপরে শিক্ষা, যেখানে যেখানে টাইট দেওয়ার 498A সব রকম আমরা করে ফেলি, কিন্তু আমরা একটু চেষ্টা করি না, সহনশীলতা আমাদের মধ্যে আসে না। এই খারাপ জিনিসগুলো আমরা তখনই অতিক্রম করতে পারি যখন আমরা মনকে বার করে নিয়ে যেতে পারি, এই মনকে বার করে নিয়ে যাওয়াটা খুব জরুরি, মনকে বার না করতে পারলে খুব কষ্ট। বলছেন মনকে বার করাটা কষ্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে
মনকে উচ্চ চিন্তায়, ইষ্ট চিন্তায় লাগিয়ে রাখতে হবে। ঠাকুর বলছেন, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে যাবে। আপনি জগৎ সংসারে কোনো মানুষ খুঁজে পাবেন না যে শুধু আলো, এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যার শুধুই কালো আছে। আমি বলেছিলাম না একজনের গল্প, আমার অসমবয়সী বন্ধু, আমি বলি আমার অসমবয়সী পুরুষ প্রেমিক, এই ফাটা কেষ্টর সঙ্গে আমার খুব ভাব ভালোবাসা ছিল। তাকে দেখলে লোকে ভয় পেত, দেখলে সত্যি সত্যি ভয় লাগবে, ভূতের মতো কালো, ধবধবে সাদা দাঁত আর সারা মুখ জুড়ে পানি বসন্তের দাগ। তিনি যখন কথা বলতেন এত সুন্দর কথা বলতেন যে মনে হতো কে বলে যে তার, তিনি এসো, কে বলে যে তার জীবনে কোনো কষ্ট আছে, এটা কেউ যেন বুঝতে পারতেন না। এত সুন্দর একটা উজ্জ্বল জীবন, ওই একই মানুষ। তিনি যখন চাঁদা আদায় করেন সবাই দেখেছে তার কি রূপ হয়, কি ভয়ানক রূপ হয়। আমাদের সবার ভালো কালো দুটোই রূপ আছে, দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং দুটোকে অ্যাকসেপ্ট করে ভালোর দিকে এগিয়ে যেতে হবে। আমাদের মনে আছে একটি ছেলে সাধু হতে এসে তার অন্যরকম চিন্তা এসেছে, কাঁদছে, কাঁদার তো কিছু নেই, তুমি তো সদ্য সাধু হতে এসেছো, চলতে শুরু করেছো, খারাপটাও তোমার ভেতরে থাকবে, কিন্তু যত ভালোটা চিন্তা করতে থাকবে তত কালোটা চলে যাবে। জীবনে সবই যে আমাদের মনে হয় এই যে ঠাকুরের কথা এত পড়ছি, আর গয়না কিনবো না, আর গয়না পরে ফেসবুকে ছবি দেব না, আর চুলে কালার করে ছবি দেব না, আর হোটেলে খেতে গেছি তার ছবি দেব না, কিচ্ছু দেব না, অথচ দিয়ে ফেলি, তারপর আমরা কষ্ট পাই। ওভাবে কষ্ট পেতে নেই, চেষ্টা করতে হয় ভালো করতে করতে, একটা সময় ওই জিনিসগুলো আপনাআপনি চলে যায়। ওগুলো নিয়ে মাততে নেই, মাতার যে জিনিস সেটা হচ্ছে ভগবান, যাকে নিয়ে মাতার কথা তাকে নিয়ে যদি আমরা মেতে থাকতে পারি জগৎটা অনেক সহজ হয়ে যাবে। এইগুলো তো থাকবেই, একটু থাকবে না? মা বলছেন যে একজনের শাশুড়ি খুব তার ছেলের বউকে ঝেড়েছে, কি করেছে সে, না ছেলে সাধু হয়ে গেছে আর সে ছেলের বউ পায়ে একটু আলতা পড়েছিল, তাতে তিনি খুব বকাঝকা করেছেন। মা বলছেন, আরে স্বামী কি জিনিস তাই তো সে বুঝলো না, বাচ্চা মেয়ে পায়ে একটু আলতা পড়েছে, কি হয়েছে তাতে? হ্যাঁ, আমাদের যে তিনি কত ভালোবাসতেন, আমি তার সঙ্গ পেয়েছি, তিনি আমার জন্য কত ভাবতেন, অলংকার করিয়ে দিতেন, এই সমস্ত কিছু করে দিতেন, বলছেন কত তার কাছে আনন্দ পেয়েছি। আমাদের যে জিনিসটা নিয়ে মাতার, সেই ভগবানকে নিয়ে বলছেন, যারা আপনি মেতে জগৎ মাতায়, এই যে যাদের যাদের হরি বলতে নয়ন ঝরে তারা গান আছে না, সেইখানে একটা শব্দ আছে, যারা আপনি মেতে জগৎ মাতায় তারা দুভাই এসেছে। আমি যদি মনে করে থাকি জগৎকে মাতাতে হবে, তাহলে নিজেকে আগে মাতিয়ে নিতে হবে। মাতিয়ে দে মা আনন্দময়ী, এই নিজের ভেতরে সেই আনন্দ স্বরূপিনীকে জাগাতে হবে, এবং এটা যত জাগবে তত দেখবেন আমাদের আনন্দের এটা আরও বেশি হবে। আমরা আরও বেশি আনন্দ স্বরূপকে চিনতে পারবো, আমরা তত বেশি আনন্দ স্বরূপকে বুঝতে পারবো। এই আনন্দ স্বরূপকে নিয়ে আমাদের মাতামাতি করে রাখা ভালো। দেখবেন আপনাআপনি বাকিগুলো ঝরে ঝরে পড়ছে। দেখবেন এখন আর পুজোর সময় আর ওই সেই প্রথমবারে যেরকম কিনেছিলেন, যে 32 বছর আগে যখন বিয়ে হয়েছিল তখন যেরকম সব জিনিসপত্র কেনার সময় আপনার হইচই ছিল, এখন কিন্তু সেরকমভাবে আসে না। জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আমরা দেখি না তাই, কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখবেন আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে। আমরা জগৎকে অন্য দৃষ্টি দিয়ে দেখছি, নিজেকে সবসময় আপগ্রেড করার কথা। ওই দেখবেন মাঝে মাঝে আপনাদের এই ইয়েতে আসে, স্মার্টফোনে আসে, এই এই অ্যাপগুলোকে আপগ্রেড করো। ওই অ্যাপগুলোকে আপগ্রেড করলে তাহলে আরও তাড়াতাড়ি আরও স্পিডে আপনি এই হোয়াটসঅ্যাপে কী কেমন আছো, ব্যাস কী কেমন আছে, ফুট করে চলে গেল। আপনি বসে আছেন ইংল্যান্ডের এক জায়গায় আর কলকাতায় বসে টিং টিং করে বাজলো, কী কেমন আছো। এই যত দ্রুত তাড়াতাড়ি যত নিজেকে আপগ্রেড করবেন, ঈশ্বরীয়ভাবে যত নিজেকে আপগ্রেড করবেন, তত সহজে তার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। শ্রী ভগবানের কৃপায় আজ আমরা এখানেই থামছি, এর পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সেদিনকে বাকি অংশ নিয়ে আলোচনা করা যাবে। ও 19 তারিখে সেদিনকে একে একাদশী, হ্যাঁ, মহাপুরুষ মহারাজের জন্মদিন, তাহলে আপনাদের সকলের সাথে দেখা হবে আবার 19শে ডিসেম্বর, ঠিক আছে, সোমবার। হ্যাঁ, শিবের বার অসুবিধা আছে, খুব ভালো। তাহলে এই হলো কথা আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম।
দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনা মিটে লোকানাম হৃদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।